আপনার সাথে শেয়ার করলাম এই যে আমি আপনার লাস্ট দুইটা ব্লগে দেখাইছিলাম আমি কেতাকতা জিনিস আনছি তো আমার এই ভিডিওটা হয়েছে একদম লাস্ট আর একটা ভিডিও বাংলাদেশর জিনিস কেতাকিতা আমি আনলাম দেখাইছি এখন জুয়েলারি কিতা আনছি আপনার সাথে আমি শেয়ার করাম আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোয়েনা ব্লগস সে কই তা কি দেখা অবশ্যই কমেন্ট কইরা জানাই বা তো আজকে আপনারা কিতাপৰে বালা আছে নেকি আলহামদ্লা আমিতো অনেক বালা আছি মোটামুটি বালা আছে একটো সেই ফিভাৰে চাটাৰ ইটো আচলতে চিজনৰ এটা বেমাৰ আৰু কি সেই ফিভাৰ ত সেই ফিভাৰে সাৰাৰে আৰু কি একো চাটাই অৱশ্যে কমেণ্ট কৰি জানাই বা আমাৰ তই ইদানিং বেছি চাটাৰ আমাৰ চৌক মুখ ইটা একদম অৱস্থা কাঢ়ি লৈ গৈছে আৰু কি তো আজকে আমি বাংলাদেশে কিছু জুয়েলারি আপনার সাথে শেয়ার করাম আমি দিসি আর আসলে বেশি কোনটা আনছি না আমার মেল লাগে আর আমার লাগে মিলাইয়া আলহামদুল্লাহ থোরা থুরা আমি আনছি আর আসলে অতটা আমি চাইছিও না আর দেখাই আমি কিতা কিতা আমি আনছি তো আমি যেহেতু এখানে আরঙ্গর আছে আর হক সুপার মার্কেটের একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম এই ভিডিওটা যদি গিয়া দেখে আন তাহলে বুস্তাফার বা কি আমি কইটা কি আনছি তো আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিমো দেখাইবার আগে আমি একটু মাতিলাম কারণ আমি আজকে বেশি লাম্বা করতাম না আপনারারে তোরা ডিটেলস আমি দিলাম ডেসক্রিপশনের লিঙ্ক ফোন নাম্বার আর সবর এড্রেস থাকবো আপনার আগে গুয়েবা ভালা লাগলে যাইবা আর প্লিজ যে যারা চাইবা এই জুয়েলারিগুলো আনতা আমি যেটা একটা দেখাইলাম আর কি আপনার আরে ওগুলা যদি আনতা চাই তাহলে আমার চ্যানেলটা ফলো করবা সাবস্ক্রাইব করবা আর তাড়াতাড়ি নেওয়ার দেখাইলে অবশ্যই থোড়া ডিসকাউন্ট আপনারা দিবা ইনশাআল্লাহ তো আজকে আমি আরং অ্যান্ড হক সুপার মার্কেটর জুয়েলারি শপ থেকে আমি কিতা আনছি সিলভার আনছি আর কি ওগুলা আপনার সাথে শেয়ার করাম তো আরং থেকে আমি তিনটা পায়েল অথবা নূপুর ওগুলো আমি আনছিলাম তো দুইটা আমি অলরেডি আমার দুই দিলাইছি আমার দুই বঞ্জিরে দিলাইছি একটা আমার মেয়ের লাগে আমি রাখছি তো একটা হয়েছে আরঙ্গর রুফার একটা পায়েল তো একটার দাম ওয়ান থাউজেন্ড সিক্সটি সিক্স টাকা প্লাছ বে থাকি চ' একংগ থাকি চিলান লাগছে অৱশ্যে কমেণ্ট কৰবা আপোনাৰ কমেণ্ট কৰি জনাই বা এটা কিলান হৈছে আমাৰ মেয়ে খুবেই সুন্দৰ লাগছে ত' লাষ্ট টাইম আমাৰ কৈছিলা আমি আৰংগৰ এটা ফাইলৰ ভিডিঅ' আপোনাৰ শ্বেয়াৰ কৰিছিলাম তাম কৈছিল তো আজকে আমি দাম হয়েছি তো এ রুফার দাম কিন্তু রুফার দাম কমে তাহলে দাম কমে যে রুফার জুয়েলারির দাম কমে আবার জুজিন রুফার দাম একটু বলে এতে আরঙ্গর রুফার দাম আর কি জুয়েলারি যেতা যেটা আছে তার আর বলে একটু আরং থেকে আনছি আর এখন আমি আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করাম একটা হইল হক সুপার মার্কেট যে দোজা যেটা পড়ছে আর ওটা দেখি আমি আর একটা ফায়ার আনছি আমার মেয়ের লাগি আচ্ছা একটা দেখাইবার আগে আমি ওখটা দেখাই কারণ ওখটার মাঝে একটু খালা কাপড় আছে লাগাই তো একটু সুন্দর করে রাখি একটা বাসবো এটা ওখটা আমি আগে দেখাইলাই এই যে দেখো কা মাশ তো এখানে সাড়ে সাত ভরির মতন দুই ও আছে একই পায়ল নুপুর সাড়ে সাত এই যে আমি আনছি হক সুপার মার্কেটটা কি আমি ডেসক্রিপশন তার ফোন নম্বর দিবো আবার আরো যদি যদিও একটা সাইন তাহলে আপনারা ফটো তুলি লোক তুললে আমার চ্যানেলটা আমার হামিদা সুয়েনা ব্লগ যে ইউটিউব চ্যানেল এইটা আপনারা সাবস্ক্রাইব করবা তারপরে তারারে আর যুজিন দেখাইন এখনও বাড়িয়ায় প্লাস সাসাও একজন তাকইন যুজিন তারা তাকইন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করিয়া সাবস্ক্রাইব করিয়া তারারে নেওয়া দেখাইবা তখন তারা আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা তোরা কি ডিসকাউন্ট যতটুকু সম্ভব তারা ততটুকু দিবা আর দিন রুফার দাম হতো ওগুলা দইরা আপনার একটা সুন্দর একটা বড় ডিসকাউন্ট আপনার আরে দিবা ইনশাআল্লাহ আর যদি চাইন ওই সময় আমার লগে মাতা কি যে তখন সাসারে যদি আমার নামটা কইন তাহলে চ্যানেলের লোকটা যদি দেখায় তাহলে ট্রাই করবা আমার ডিসকাউন্ট দেওয়ার লাগে ইনশাল্লাহ তো এইটা আমার লাগে আনছি অথবা আমার মেয়ে যে এক্সট্রা যে সময় আমার মেয়ে ফিন দইন ওই সময় ফারবা বাট একটা জিনিস আমার বু লইছে। আমি কিন্তু যতটা ফাইল ফিন গুঙ্গুর জেনে ডাকে বাট আমি ডাক চালাটা আনি সো একটার মাঝে আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি আসলে তারা উড়ার মাঝে অর্ডার করিয়া আলাম আর আনবার সময় আমি নিজে আর গিয়া দিককে আনছি না আর একজন ওরা আমরা পিক আপ করাই তো গুঙ্গুরটা খালি শুইয়া ইসলাম যে মেইন যে সফর আসা কি আমরা টান শুইয় আইসলাম যে গুঙ্গুরটা আমার চেঞ্জ কইরা দিবা লাগে যার ভিতরে আর একটা বল আছে ও বলটা চেঞ্জ করিয়া দিবার লাগে তো আর ডাক নাই সো রাইট নাও আমি ডাকলে করি আর কি বাংলা না আনাইলে কিন্তু খুবই সুন্দর সো আসলে গুঙ্গুরোর ডাক নুপুরোর ডাকটা আমি বেশ পছন্দ নাই এলাউড নাই লাগে আমি আর এখন ফিরলাম না ইনশাল্লাহ আমি দেশও গেলে একটা চেঞ্জ করে লাইম ইনশাল্লাহ জাস্ট খালি গুঙ্গুরটা তো এটা খিলান লাগছে আপনারা কাছে ডিজাইন অবশ্যই কমেন্ট করবা আর কিন্তু মিনাকারি কাজ করা এখানে মাঝে মিনা কালার আছে দেখো তিনটা কালার মিনা আইল আছে যদি আপনারা চাই অবশ্যই আমারে কমেন্ট করেন জানো আর আমি স্পেশাল রিকোয়েস্ট কর মনে আর একটা কিন্তু ইটালিয়ান বাইরের মাল এটা কিন্তু বাংলাদেশি নাই সাসা কইস আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খামনায় হইবার নাইনটি নাইন পার্সেন্ট বলা এটার মাঝে এই যে কা একটা মার্ক করা আছে তো আপনারা কাছে আমার এই ডিজাইনটা খিলান লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা একটু আমার মেয়ের লাগিয়ে আনছি সাড়ে সাত বড়ে তো আমি তো আঞ্চি মার্চ এপ্রিল তো এই সময় রুফার দাম একটু বলি গেছিল তো বলার কারণে কিন্তু অনেক দাম দিয়ে আনছি আপনার আরে আমি একটা কতই আনছি আমি দামটা আর না কারণ রুফার দাম কিন্তু ওটা মা করে আমি দুই জোড়া আনছি আমার লাগি একে আমার মেয়ের লাগে আর আমার লাগে আর সেম ডিজাইনে আমার বন জিন্তল লাগিয়ে আনা হয়েছে আরও ডিফরে ডিজাইনে আমার বন জিন্তর লাগিয়ে আনা হয়েছে প্রায় আমরা দেড় দুই লাখ দুই নিয়ারলি দুই লাখর খান্ডাত মনে হয় সর আর কি আমরা সর্বমুট আমরা স্পেন্ড করছি জাস খালি ও কি কিছু আবিজাবি জুয়েলারিন তো আমরা আমার বই নিন তোর লাগি ওয়াইন চাইন তো আরো একটা গিফট আছিল আমার ছেলের এখন কুড়া এটা নাও আমার ছেলে আসলে এখন আরবি ফরাতি তো তা নয় মাঝে আছে হেরু ফার আমি দেখাইতাম ফার না তো এটা খিলান লাগছে অবশ্যই কমেন্ট হয়ে আমারে আমার জানাইবা ইনশাআল্লাহ সো ডেসক্রিপশন ও ফাইবা নে আর জুজিন সাইন এটার দাম কত সাড়ে সাত ভরি রুফার দাম বুস্তা তো ফারা প্লাস এটার একটা ডিজাইনর উপরে যে কাজ করছইন এরপরে বাইরের একটা মাল তো বুঝরা তো কিছু কম বেশ সব তো জুয়েলারি সোনা কুকা রুফা কুকা জুয়েলারি কিছু উটার লামা করে তো আমি দামটা হয়ে না সরি আছি কারণ দামশ আটযু লাগে অনেকজনে অনেক ধরনের কমেন্ট আমারে দিবা আমি এটা আসলে বেশ পছন্দ নাই জাস্ট খালি আমি আরম্ভটা হয়েছি কারণ এটা একটু ছোটো অমাউন্ট আছে এগুলো কিন্তু হিউজ এমাউন্ট লাগে আমি আর হয়েছি না আর এগুলা আমি দুই কালারর দুইটা বেঙ্গল যাইছি দুইটা নাই সরি চারটা আমার মেয়ের লাগি অথবা আমার লাগি আমার পছন্দ আইছে ওগুলা আনলাম গলার কারণ হিজাব তো আর দেখা যায় না আমি বেশ পছন্দ করি না আমার মেয়েও বেশি জুয়েলারি টুয়েলারি তাঙ্গলি আপনার কাছে আমি দেখাইলাম সুন্দর নেই একটু কমেন্ট হয়ে আমারে জানাই বা আশা এগুলা কিন্তু আমি ব্লু ওয়াটার থেকে কিনছি স্বপ্ন না আমি এই মুহূর্তে হইতে পারাম না কারণ আমি তার কাগজ অথবা ফেকিংস একটা রাখছিলাম আমি তো ফালাইলাইসি প্রায় এক মাস আগে সো তা লাগিয়ে পারাম না জুয়েলারির এক ফ্লোর আছে কিন্তু অবশ্যই আপনারা গিয়া পাইবা এগুলার মাঝে কিন্তু মিনাকারি কাজ করা ইয়া আছে ওকে আর যে সিলভার জ্যাকটা দেখরা এটা কিন্তু কিছু সিলভার আছে ওরিজিনাল সিলভার যে একটা কি কিছু কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট নাই কিছু আছে তো খালাও তো নাই সো জানি না কতটুকু হাসা কথা কইয়া আমার কাছে বেছ হয়েছে সো দুইটা কালার আনছি অবশ্যই কমেন্ট কইরা আমার এই জানান যেন নেক্সট টাইম ফিরা আপনার সাথে শেয়ার করুন ইনশাল্লাহ ওকে এখন আর দেখাই আপনার আরে আমার মেয়ের লাগিয়ে আনছি আগে যে একটা পছন্দ করো না আমার মেয়ে অক্টোই ফরবা একটা আমার লাগে একটা আমার মেল লাগে তো অক্টা কিন্তু আমার মেয়ে চুজ করছই তো মেল লাগিয়ে আনলাম আমার আরো চাইরো পাঁচ বন্ধু লাগিয়ে আন হয়েছে তো এগুলো আর আমি শেয়ার করলাম না আপনার আর কাছে আমি শেয়ার করতাম বাট এখন আর করা সম্ভব না তারা ফিন্দা বিন্দা বই থাকছেন গুজরাট ও থাকি আনা এক্সাইটেড একটা জিনিস তো এই যে আর একটা ডিজাইন এটার মাঝে কোনো আমি না কাজ করা না একই একটা সাত ভরে থাকি একটু সাড়ে সাত ভরে থাকি একটু কম একটু কম আনিছ হকেট দেখি যেন বক্সৰ মাজে আমি লিংক লিংক নাই ফোন নম্বৰ আৰু তাৰ এড্ৰেছ দিমো তাৰ গছ যুজন আপোনাৰ লৈয়ে যায় ফটো দেখাই অথবা আমাৰ নাম খুই দিলো তাৰ আপোনাৰ দিবা ইনশাল্লা কিন্তু আমাৰ ৰেচিন হ'ল আমরা ফ্যামিলি ফ্রেন্ডস তো তারা অবশ্যই আপনার আরে দিবা আমার নাম হন জুজিন অবশ্যই আপনার আরে দিবা যে আমি কোনটা নিয়েছি তাকে জুজিন অবশ্যই দিবা আর নাইলে আপনারা অর্ডার তো এই ছিল আজকে আমার জুয়েলারি আর বেশি আমি কোনটা আনছি না আপনারা আছে কী লাগলো অবশ্যই কমেন্ট করেন জানো আর কোন রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করবা ইনশাল্লাহ আপনার সাথে আমি শেয়ার করবো যদি আমার কাছে তাকে ইনশাল্লাহ তো এখানে আমার ব্লগটা শেষ করি লাই ছোট মোটো একটা ব্লগ আপনার সাথে শেয়ার করছি কোনো ধরনের মিষ্টি কইলে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে এই পর্যন্ত বালা দেখো দেখবো নেক্সট আর আমার ইউকে এর ব্লগ নিয়ে আইব ইনশাল্লাহ রান্নাবান্না কুকিং এইগুলা সপ্তাহ নিয়ে গড় গোসানি গাছানি ইনশাল্লাহ আর আরও একটা রিকোয়েস্টের ভিডিও আছে নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো যে আমি দেশ যাওয়ার আগে কিভাবে আমার কিচেনটারে ঠাইডি করিয়া মোশামুছি করিয়া আপনার সাথে তো গেছি আমার বাচ্চাদের তোর কাছে তো এটা আপনার সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্ত বালা থাকোকা দেখাইবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ